নমস্কার, সুস্থ থাকুন হোপেতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখের সমস্যা বা কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই, বা আমরা বাংলা যেটাকে বলে থাকি, জয় বাংলা বলে থাকি, মানে চোখ লাল হয়ে যাওয়া এবং তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সেটা কী করা যায় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এটা খুব কমন সমস্যা। সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখলেন যে সারাদিন ঠিকঠাক ছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখলেন যে চোখটা টকটকে লাল হয়ে গেছে এবং চোখ দিয়ে জল পড়ছে এবং চোখটা কটকট করছে। এটা খুব কমন সমস্যা, অতএব এটা প্রায় হয়ে গিয়ে থাকে এবং চেঞ্জ অফ ওয়েদার বা ভাইরাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা এই ধরনের সমস্যা হলে এই ধরনের সমস্যাগুলো খুব কমন। অতএব সবসময় যে আমরা কী করি, অনেক সময় হয়তো অ্যালোপ্যাথি দোকান থেকে কিনে ড্রপ লাগাচ্ছি এবং তাতে কিন্তু খুব একটা যে বিরাট কিছু উপকার হয় সেটা আমি বলবো না, এবং তার থেকে সুবিধা হয় আমার মনে হয় হোমিওপ্যাথি ওষুধ যদি পাইতে রেখে দেওয়া যায় কিছু ওষুধ এবং ঠিকঠাক যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো কাজ হয়। অতএব কনজাংটিভাইটিস বা রেডনেস অফ দ্য আই বা পিঙ্ক কালার অফ দ্য আই, মানে এটা কী হতে পারে? এটা অ্যাকুট হতে পারে বা ক্রনিক হতে পারে। অ্যাকুট কেন হতে পারে? ডিউ টু এনি ভাইরাল ফিভার, আমরা ভাইরাল ইনফেকশন হলো, অনেক সময় দেখা যায় ভাইরাসটা কী হয় গলার মধ্যে অ্যাটাক না করে, কানের মধ্যে অ্যাটাক না করে, চোখের মধ্যে গিয়ে অ্যাটাক করলো, সেখান থেকে আমরা চোখে চোখ লাল করে দিল এবং সেখান থেকে আমরা কটকট করছে, চোখের মধ্যে রেডনেস হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, তিন দিন চার দিন ইনফেকশন থাকলো, এটা হতে পারে। আবার কী হতে পারে, অ্যালার্জিক ব্যাপার আছে আপনার, আপনার আই অ্যালার্জি আছে, একটুতেই আপনার চোখ লাল হয়ে গিয়ে থাকে, সেটা হতে পারে, তার চিকিৎসা কী আছে সেটা আলোচনা করবো পরবর্তী অনুষ্ঠানে। কিন্তু আজকে কনজাংটিভাইটিস অ্যাকুট আর ক্রনিকটা নিয়ে আলোচনা করব এবং কী কী মেডিসিনগুলো রেখে দিলে আপনাদের লাভ হবে সেগুলো আলোচনা করব। তাহলে কনজাংটিভাইটিস নিয়ে আমি খুব একটা বিষয়ে আলোচনা করছি না। কনজাংটিভাইটিস মানেই হচ্ছে মানে ঠান্ডা লাগার পরে বা ভাইরাল ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাস ইনফেকশনের জন্য চোখ লাল হয়ে যাওয়া। এখানে ভাইরাল ইনফেকশনে যদি চোখ লাল হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু খুব ইজিলি ঠিক করে দেওয়া যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এবং যখন কোনো ব্যাকটেরিয়াল কজের জন্য কিন্তু চোখে সমস্যা হচ্ছে সেখানে মনে হয় আমার মনে হয় সেখানে মানে কিওর হতে সময় লাগে, এবং যখন দেখবেন সাত দিন হয়ে গেলে আপনার চোখে লাল রেডনেস যাচ্ছে না এবং সেখানে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে সেখানে কিন্তু লং টার্ম, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমার আই স্পেশালিস্টের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়, কারণ চোখের ভিতরটা তো আমরা দেখতে পাই না। অতএব আমি প্রথমে যেটা আলোচনা করব, কনজাংটিভাইটিস অ্যাকুট হলে কী কী মেডিসিন খাবেন এবং এটা যদি রেকারেন্সে দাঁড়িয়ে যায়, যখন ক্রনিক হয়ে যায় তখন কী কী মেডিসিন খাবেন সেটা নিয়ে আলোচনা করব, বা বাচ্চাদের হলে বড়দের হলে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, কনজাংটিভাইটিস মানেই আমরা ধরে নিচ্ছি অ্যাকুট সমস্যাটাও নিয়ে আলোচনা করব প্রথমে। অ্যাকুট কী হতে পারে? ডিউ টু এনি ভাইরাল, ডিউ টু এনি ব্যাকটেরিয়াল, ডিউ টু এনি ইনফেকশন, ডিউ টু এনি চেঞ্জ অফ ওয়েদার। চোখের সমস্যা যাই হোক না কেন, এখানে কজেশনটা আমাদের কাছে খুব বড় ইম্পর্টেন্ট, মানে কেন হলো। দেখুন, আপনি যত ভালো ধান লাগান এবং আপনি যদি উর্বর জমি না হয় সেখানে কিন্তু ধান ভালো হবে না। অতএব ব্যাকটেরিয়া বা ভাইরাস সেটা যতই করা হয়ে গিয়ে থাকুক না কেন, সেটা যদি সঠিক পরিবেশ না পায় সেখানে কিন্তু আমাদের শরীরের মধ্যে সে কিন্তু ইনফেকশন তৈরি করতে পারে না। পরিবেশটা কি সেটা নিয়ে আলোচনা করব, সেটাই হচ্ছে কজেটিং ফ্যাক্টর, মানে কী কারণের জন্য হলো। এবং এখানে চোখের জন্য আমি দেখেছি এই সবচেয়ে ভালো মেডিসিন কাজ করে গিয়ে থাকে অ্যাকোনাইট। অ্যাকোনাইট সম্বন্ধে আমি অনেকদিন ধরে অনেক কথা বলছি, এটাও আমাদের কাছে হয়তো দেখবেন খুব কমন লাগছে। চোখের কনজাংটিভাইটিস বা রেডনেস অফ দ্য আইস যখন দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা হঠাৎ করে দেখছেন লাল হয়ে গেছে, এখানে কিন্তু ফার্স্ট মাত্রায় কিন্তু অ্যাকোনাইট খুব ভালো কাজ করে গিয়ে থাকে। অ্যাকোনাইট কখন কাজ করবে, মনে করুন কোল্ড ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনি সন্ধ্যেবেলাতে বাইক চালিয়ে এসছেন বা আপনি সাইকেল চালিয়ে এসছেন বা বাইরে থেকে এসছেন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং এই ঠান্ডা ড্রাই হাওয়া, এই ড্রাই হাওয়া লাগার পর থেকে, ময়েস্ট নয়, মানে বর্ষাকালের ওয়েদারে হাওয়া সেরকম নয়, বর্ষাকালের ওয়েদারে হাওয়া যখনই হবে সেখানে কিন্তু রাস্টাক দিতে হবে, সেখানে কিন্তু অ্যাকোনাইট কাজ করবে না। যখন এয়ার ড্রাই এয়ার যখন আপনার চোখে লাগছে বা চেঞ্জ অফ ওয়েদার হচ্ছে সেখানে কিন্তু অ্যাকোনাইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এবং এখানে আমরা চোখের জন্য অ্যাকোনাইট দেখেছি দারুণ কাজ করে দিয়ে থাকে, এবং অ্যাকোনাইট যদি দু ফোঁটা করে অ্যাকোনাইট 3x কাজ করতে পারে, 6 করতে পারে, 12 করতে পারে, 30 করতে পারে, এবং লো পোটেন্সি, এবং যদি খুব তাড়াতাড়ি যদি রিপিটেশন করা যায়, প্রয়োজন হলে এক ঘন্টা পরপর যদি খাওয়া যেতে পারে বা প্রয়োজন হলে দু ফোঁটা করে দিয়ে তিনবার করে চারবার করে খাওয়া যেতে পারে, এখানে কিন্তু প্রথম ধাপে কিন্তু অনেকটা কন্ট্রোল করে দেওয়া যেতে পারে।
কিন্তু ভাইরাল ইনফেকশন হলে কিন্তু তিন দিন চার দিনের আগে কখনো যায় না। অতএব প্রথমেই যদি এখন একটা পড়ে যেতে পারে এখানে কিন্তু এই কিন্তু অনেকটাই একে কন্ট্রোল করে দেয়, একে কিন্তু আর বাড়তে দেয় না, অতএব ডিজিজটা প্রোগ্রেসটা আর এগোয় না। অতএব এর পরবর্তীকালে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা অনেকটা হয়তো বুঝতেই পারছেন, সেটা রাস্টাক্স। সেকেন্ড মেডিসিন যেটা খুব ভালো কাজ করে থাকে চোখের ইনফেকশনের জন্য বা রেডনেস বা কনজাংটিভাইটিসের জন্য কাজ করে থাকে সেটা হচ্ছে রাস্টাক্স। কখন কাজ করে গিয়ে থাকে? যখন ড্যাম্প ওয়েদার, এই কোল্ড উইন্ড যেটার মধ্যে ময়েশ্চার আছে বা ঘাম বসে গেল, আপনি সারাদিন বৃষ্টিতে ভিজেছেন এবং সেই বৃষ্টির জামা পরে বাইক চালিয়েছেন বা সাইকেল চালিয়েছেন বা ঠিকমতো জামা চেঞ্জ করতে পারেনি, বা বর্ষা আসছে, বর্ষার ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে বা গরমকালের মধ্যে প্রচুর ঘাম বসছে, সেখানে তারপর থেকে ভাইরাল ইনফেকশন হয়েছে, সেখানে কিন্তু রাস্টাক্স খুব ভালো কাজ করে থাকে। এখানে রাস্টাক্স কত পরিমাণ খেতে হবে? 6 খেতে পারেন, 30 খেতে পারেন, 12 খেতে পারেন, যে কোনো লো পোটেন্সি রাস্টাক্স খুব ভালো কাজ করে থাকে। এবং দিনে চারবার করে, দুপুরা করে দিনে চারবার করে দুদিন তিন দিন খেলেই কিন্তু এ কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এরপরে আরও একটা মেডিসিন খুব ভালো কাজ করে থাকে, ইউফ্রেসিয়া। ইউফ্রেসিয়া চোখের জন্য আমাদের ওয়ান অফ দ্য স্পেসিফিক মেডিসিন বলা হয়। কীরকম কাজ করে থাকে? যেখানেই চোখ দিয়ে অনেকগুলো জল বেরোচ্ছে এবং জল বেরোনো মানেই হচ্ছে, জানবেন জল যত বেশি বেরোবে এবং যত মানে ওয়াটার ডিসচার্জ বেশি হবে সেখানে কিন্তু ইউফ্রেসিয়া ইজ ওয়ান অফ দ্য স্পেসিফিক মেডিসিন। এবং তার মানে কি, দেখুন অ্যাকোনাইটের সঙ্গে কিন্তু রাস্টাক্সের কোথাও কিন্তু মিল নেই। আপনি হচ্ছেন অ্যাকোনাইট রাস্টাক্স দিয়ে কাজ হয়ে যাবে, হবে না কিন্তু। অ্যাকোনাইট যেখানে অ্যাকোনাইট দিতে হবে, রাস্টাক্স যেখানে রাস্টাক্সই দিতে হবে, যেখানে ইউফ্রেসিয়া বা অনেক সময় দেখবেন অ্যাকোনাইট দিলেন তারপরে দেখবেন চেঞ্জ হয়ে গেল, তারপর দেখা গেলো চোখ দিয়ে অনর্গল জল পড়তে শুরু করছে পরের দিকে সেকেন্ড স্টেজে, সেখানে কিন্তু ইউফ্রেসিয়া চলে আসবে, ইউফ্রেসিয়া খুব ভালো কাজ করছে। বা রাস্টাক্স দিলেন, রাস্টাক্স দেওয়ার পরে দেখবেন রেডনেসটা খানিকটা হয়তো চলে গেলো এবং তারপরে হয়তো চোখ দিয়ে প্রচুর জল বেরোচ্ছে, সেখানে কিন্তু রাস্টাক্স পরে কিন্তু ইউফ্রেসিয়া খুব ভালো কাজ করে থাকে। এবং এর সঙ্গে আরেকটা মেডিসিন খুব ভালো কাজ করে থাকে, সেটা হচ্ছে ফেরামফস 6X, বায়োকেমিক মেডিসিন। ফেরামফস 6X, 3X হতে পারে, 6X হতে পারে, বা অনেক ক্ষেত্রে ফেরামফস আমি 30 ইউজ করেও দেখেছি খুব ভালো কাজ হয়, অনেক সময় দেখেছি 30X ইউজ করে দেখেছি খুব ভালো কাজ হয়। অতএব ফেরামফস 3X, 6X, 12X, 30X বা 36 এই পরিমাণ যদি ফেরামফস ইউজ করা যায় এবং বায়োকেমিক হলে ইউজ করতে সুবিধা হচ্ছে, আমি রাস্টাক্স বা অ্যাকোনাইট বা ইউফ্রেসিয়া এর সঙ্গে ইউজ করতে পারেন। অতএব সাপোর্টিং হিসাবে যদি ইউফ্রেসিয়া বা অ্যাকোনাইট বা রাস্টাক্সের পরবর্তীকালে যদি ফেরামফস 4টে করে ট্যাবলেট দিয়ে 3 করে খাওয়া যেতে পারে এবং সেখানে কিন্তু মানে কাজ হয়। অতএব অধিকাংশ ক্ষেত্রেই ম্যাক্সিমাম কনজাংটিভাইটিসগুলো কিন্তু হোমিওপ্যাথি ওষুধে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এবং এরপরে যদি দেখা যায় এটা বারবার করে রেকার করছে এবং কারোর দেখা যাচ্ছে প্রতি মাসে একবার করে হচ্ছে বা সাধারণ দেখা যাচ্ছে বছরে 4-5 বেশি তার কনজাংটিভাইটিস হয়ে যাচ্ছে এবং কিছু হলো তার চোখে ঠান্ডা লেগে গেলো, চোখে রেডনেস হয়ে গেল, সেখানে কিন্তু ধাপে চিকিৎসার প্রয়োজন, কনস্টিটিউশন মেডিসিনের প্রয়োজন। এখানে কনস্টিটিউশন মেডিসিন কিন্তু অনেক কিছু আসতে পারে, এখানে কনস্টিটিউশন মেডিসিন কিন্তু আমরা নিজেরা দিতে পারবেন না, এখানে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কনসালটেন্সির প্রয়োজন আছে। কারণ এখানে আমার জানার প্রয়োজন আছে পেশেন্টে কী আছে, তা অ্যালার্জির জন্য হচ্ছে, অ্যালার্জি যদি হাই থাকে, অ্যালার্জি টেন্ডেন্সি যদি থাকে সেখানে বারবার করে সর্দি কাশি থাকে, কারণ অ্যালার্জি আর ইনফ্লামেশন দুটো 50-50, অ্যালার্জি যদি হয় তাহলেও কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে, আবার যদি ইনফ্লামেশন হয় সেখানেও চোখ লাল হয়ে যেতে পারে, অথবা অ্যালার্জির জন্য ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন জন্য অ্যালার্জি হয়, দুটো কিন্তু সমার্থক। অর্থাৎ দুটোকেই কিন্তু প্যালালে চিকিৎসা করতে হবে, অর্থাৎ কারো যদি অ্যালার্জির ধাত হয়ে গিয়ে থাকে সেখানে অ্যালার্জির জন্য স্পেসিফিক ওষুধগুলো আমাদের ভাবতে হবে। এখানে আমি দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে, ভালো কাজ করে গিয়ে থাকে একটা মেডিসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে এপিসমেল অ্যালার্জির জন্য, রাস্টাক্স। এই মেডিসিনগুলো অ্যালার্জি টেন্ডেন্সি যখন থাকে সেখানে খুব ভালো কাজ করে থাকে, কিন্তু এখানে সিমটম মিলতে হবে এবং সিমটম না মিললে কিন্তু মেডিসিন স্পেসিফিক কাজ করা যায় না। এপিসমেলের সিমটমটা কী হবে? এপিসমেল হচ্ছে ঠান্ডা জল দিলে ভালো থাকবে, তার চোখে লাল হয়ে যাচ্ছে, চোখে অ্যালার্জি বারবার করে প্রতি মাসে রেকার করে করে হচ্ছে এবং প্রতিবারই সে বলছে তো আমার ঠান্ডা জলের ঝাপটা দিলে ভালো লাগছে, সেখানে কিন্তু তাকে রেগুলারলি এপিসমেল খাওয়াতে হবে কিছুদিন ধরে এবং তার হাতে হাতে কিন্তু তার কিন্তু অ্যালার্জির ধাতটা ঠিক হয়ে যাবে, সে কিন্তু ভালো হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে কারোর চোখে অ্যালার্জি হচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু গরম সেক দিলে ভালো লাগছে বলছে এবং এখানে কিন্তু ধাবেভাবে কিন্তু তাকে রাস্টাক্স খাইয়ে যেতে হবে, এখানে কিন্তু এপিসমেল খালে চলবে না। অতএব আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু প্রত্যেকে আলাদা, প্রত্যেক কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই, যেখানে রাস্টাক্সের প্রয়োজন রাস্টা দিতে হবে, যেখানে এপিস প্রয়োজন এপিস দিতে হবে, যেখানে বেলোনা সেখানে বেলোনা দিতে হবে।
অতএব আমি যেগুলো বারবার করে বলছি, আমি যতক্ষণ ইজি করে বলছি, আজ থেকে 20 বছর আগে কিন্তু আমার কাছে ব্যাপারটা অত ইজি ছিল না। এবং দীর্ঘ 20 বছর ধরে প্রচুর দিন রাত্রি প্রচুর পেশেন্ট দেখার পরে কিন্তু দেখতে দেখতে কিন্তু এই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, আজ কিন্তু ব্যাপারগুলো অনেক ইজি হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে। অতএব আপনারা ইউজ করলেও কিন্তু এগুলো কাজ করবে। এবং আপনাদের যদি কোনো বন্ধুবান্ধবকে যদি ভিডিওটা শেয়ার করতে পারেন এবং তারা যদি ইউজ করে তাদেরও কিন্তু কাজ করবে। অতএব আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা কিছু জানুন এবং উইদাউট ডাক্তার না দেখিয়ে কিছু কিছু সেফ মেডিসিন ইউজ করুন যেগুলো আমাদের হেল্প করবে। সেই জন্য আমি বেশি মেডিসিন কথা বলি না, অল্প 2-4টে করে মেডিসিন বলি এবং যেগুলো খুব এফেক্টিভ সেগুলো বলি। অতএব এই মেডিসিনগুলো প্রত্যেকটা সেফ, বড়ো বড়ো বয়স্ক বাচ্চা প্রত্যেকে খেতে পারে এবং অন্য যে কোনো ডিজিজের সঙ্গে এই ওষুধগুলো খাওয়া যেতে পারে এবং খুব সেফ। এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে, আমার কাছে যদি জানার প্রয়োজন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। এরপরেও যদি কারো আমার কাছে এসে দেখানোর প্রয়োজন থাকে বা আমার কনসালটেন্সির প্রয়োজন থাকে এবং সেখানে কিন্তু আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9832-7505 9832-7505 2402-9438 2404-9438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। প্রত্যেক দিনের মতো আজকেও খুব একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছে থাকে বা নিজেদের কোনো সমস্যা যেটা চান আমরা এখানে ডিটেলসে আলোচনা করি এবং তার ওষুধের কথা বলি, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং এরপরও যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো সময় শেষ, ফিরে আসবো আগামী এপিসোডে আবার কোনো একটা নতুন সমস্যা নিয়ে। নমস্কার।